বাজারে বিভিন্ন স্মার্টফোনের বিভিন্ন রকমের চার্জার রয়েছে। নানা আলোচনা সমালোচনার মুখে ইউরোপের দেশগুলোতে বর্তমানে চার্জারের ধরনের সংখ্যা 30 থেকে 3 এসে ঠেকেছে। ইউরোপীয় কমিশনের জরিপ অনুযায়ী বাজারে ইউএসবি মাইক্রোবি, ইউএসবি সি ও লাইটনিং কানেক্টর বা চার্জার বিক্রি হয়ে থাকে। নতুন মডেলের আইপ্যাড ও ম্যাকবুকে ইউএসবি সি চার্জার পোর্ট ব্যবহার করা হলেও অ্যান্ড্রয়েডের বেশিরভাগ মোটোফোনে ইউএসবি মাইক্রোবি চার্জার ব্যবহার করা হয়। এ নিয়ে ব্যবহারকারীদের ক্ষোভ বেশ পুরনো। এ অবস্থায় শুধু মোটোফোন নয়, সব ধরনের স্মার্টফোন, ট্যাব, ক্যামেরা, হেডফোন, ভিডিও গেমস ডিভাইস সহ সব ধরনের ডিভাইসে একটিমাত্র চার্জার রাখার প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। প্রস্তাবে বলা হয়, এখন থেকে ইউএসবি সি কানেক্টরকে সর্বজনীন চার্জার হিসেবে ব্যবহারের লক্ষ্যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করা হবে। ইউর প্রস্তাব অনুযায়ী এক চার্জার সব ডিভাইস চার্জ করা যাবে। এক্ষেত্রে গ্যাজেটের সঙ্গে আর চার্জার থাকছে না, কিন্তু আলাদাভাবে অপচয় কমানো ও পরিবেশ রক্ষায় এ প্রস্তাব বলে জানায় ইউ কমিশন। নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ব্যবহারকারীদের বছরে মোট 25 কোটি ইউরো বাঁচার কথা বলা হলেও প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেল বলছে এর মধ্যে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা। প্রস্তাবটির বিরোধিতা করে অ্যাপেল বলেছে এক ধরনের চার্জিং কানেক্টর রাখার আইন হলে নতুন নতুন উদ্ভাবন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। ইউ কমিশনের নতুন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বেশিরভাগ সাধারণ মানুষ, অনেকেই আবার এর বিরোধিতা করেছেন। আইন পাশের পর 2 বছরের মধ্যে সব প্রযুক্তি প্রতিষ্ঠানকে সার্বজনীন চার্জার ব্যবহারে বাধ্য করা হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশন।